আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলির সদস্যরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সবার ভালো থাকাটাই কামনা করি। তো আজকে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করছি। এখানে আমার বোন আমাদের জন্য কিছু চালানি পাঠিয়েছে, তো ভাবলাম আপনাদের সাথে চালানিগুলো শেয়ার করি। এখানে এই যে কিছু ট্যাং, চামচ, হাতের চুড়ি, ব্রেসলেট, তারপরে দুধের প্যাকেট, ভিক্স, তারপরে এটা বেসলিন, এই জিনিসপত্রগুলো আমাদের জন্য পাঠিয়েছে। আবার এখানে আমার মেয়ের জন্য একটা লং ফ্রক পাঠিয়েছে, এরপরে আরেকটা বোরখাও, এই যে এটা হচ্ছে লং ফ্রক গ্রাউন্ড সিস্টেমের, এটা পাঠিয়েছে। আমাদের এখানে আসলে কারেন্ট নেই, সেই জন্য ভালো দেখা যাচ্ছে না, অন্ধকার অন্ধকার আসছে ভিডিওটা। তারপরে এই লং ফ্রক, ফ্রকের ছাড়াও এই যে আমার মেয়ের গায়ে একটা বোরখা, এই বোরখাটা পাঠিয়েছে। তারপরে এখানে আমার ছেলের জন্য আবার দুটো গেঞ্জি, টি শার্ট পাঠিয়েছে। তো আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, এই যে আমি চিতই পিঠা বানাচ্ছি, মানে বানানোর চেষ্টা করছি আর কি, ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিছুক্ষণ আগে যে পিঠার আটা করেছিলাম, এখন পিঠা বানিয়ে নিয়েছি। বানানোর পর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে আমি পিঠা ভালো বানাতে পারি না, তারপরও চিতই পিঠা বানানোর চেষ্টা করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আমার পিঠা কেমন হয়েছে। এখন চা বানাবো, চা বানিয়ে চা দিয়ে পিঠা দিয়ে খাবো। আসুন আপনারা সবাই আসুন, একসাথে বসে খাই। আপনাদেরকে বলেছিলাম চা বানিয়ে নিই, তারপরে চায়ের সাথে পিঠা খাবো। এখন চা বানিয়ে নিয়ে আসলাম, পিঠা খেতে বসলাম, ভাবলাম এটাও আপনাদের সাথে শেয়ার করি। আসেন আপনারা সবাই, মানে সবাইকে পিঠের দাওয়াত দিলাম, আপনারা সবাই আসেন একসাথে বসে চা দিয়ে পিঠা দিয়ে খাই। আসলে আপনাদেরকে খাওয়াতে পারলে ভালো লাগতো। তো আচ্ছা যাক, সবাই যে যেখানে আছেন, আমার পিঠা কেমন হয়েছে দেখে কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আমার চ্যানেলটা প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।